চাঁদপুর শহরে আছি। আজ আগস্ট মাসের 18 তারিখ 2024। নিজের কিছু কাজ আছে, কাজগুলো সারবো, পাশাপাশি আপনারা যেই অংশ দিয়ে যাব সেই অংশগুলোর সার্বিক অবস্থা, পরিবেশ, পরিস্থিতি আপনারা দেখতে পারবেন যারা দেশে বা চাঁদপুরে বাহিরে রয়েছেন অথবা দেশের বাহিরে রয়েছেন। চাঁদপুরের সামগ্রিক অবস্থা আপনারা দেখতে পারবেন। এই বর্তমানে রয়েছি শপথ চত্বর বাইতুল আমিন জামে মসজিদের সামনের অংশটিতে। বর্তমানে কিন্তু ট্রাফিক নেই রাস্তায়, আমি আগস্ট মাসের কথা বলছি এবং 18 তারিখের কথা। এই সময়ে ছাত্ররা সাধারণত ট্রাফিক নিয়ন্ত্রণ করছে চাঁদপুরের, যানজট নেই, তবে গাড়িগুলো ধীর গতিতে চলছে। যেহেতু রাস্তা যথেষ্ট সরু, চাঁদপুর শহরের রাস্তা হিসেবে যতটা প্রশস্ত হওয়া প্রয়োজন ছিল বা ফুটপাতের কারণে কিছুটা সরু, আর এই জন্যই মূলত এই যে পাশে যে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে এই গাড়িগুলোর কারণেও কিন্তু রাস্তাতে পর্যাপ্ত স্থান পাওয়া যায় না। এর মধ্যে ছাত্ররা আরেকটা সুন্দর ব্যবস্থা করেছে, যেটা হচ্ছে দুই পাশের দুই লেনের গাড়ি দুই দিক দিয়ে চলবে এবং মাঝখানটা তারা কিছুটা খালি রাখতে চাচ্ছে। এবং যখনই কোনো ইমার্জেন্সি গাড়ি, এটা হতে পারে অ্যাম্বুলেন্স অথবা সিএনজিতেও যদি রুগী থাকে অথবা অন্য কোনো পারপাসেও যদি ইমার্জেন্সি হয়, সেটা যদি আপনি বলতে পারেন, বুঝাতে পারেন তাদেরকে, সেক্ষেত্রে তারা মাঝখানের খালি জায়গা দিয়ে দ্রুত সময়ের মধ্যে সেই গাড়িগুলো পাস করে দিচ্ছে, যেটা চমৎকার লেগেছে। বর্তমানে রেলওয়ে হকার্স মার্কেটের সামনে আছি। এই অংশটিতেও কিন্তু অনেক যানজট থাকতো বা অগোছালো থাকতো, কিছুটা এখন আগের চাইতে গুছালো রয়েছে এবং রাস্তায় প্রচুর ছাত্রছাত্রী দেখা যাচ্ছে যারা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে। পাশাপাশি অনেক মানুষই আছে যারা তাদেরকে বিভিন্ন খাবার কিনে দিচ্ছে, খোঁজখবর নিচ্ছে, সাধারণ মানুষ যারা রয়েছে। সব কিছু মিলিয়ে রাস্তার সার্বিক অবস্থা মোটামুটি ভালোই মনে হচ্ছে। তবে যারা রাস্তায় একটু নিয়ম মানতে কষ্ট হয় যাদের, বা নিয়ম মানতে চায় না, যাদেরকে নিয়মের মধ্যে রাখা যায় না, যেহেতু আমাদের ট্রাফিক পুলিশ ভাইরাও কিন্তু সংখ্যায় অনেক কম, তাদের পক্ষেও এত বিশাল এরিয়া অল্প ট্রাফিক পুলিশে কভার করা সম্ভব না। যেহেতু স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি, তো তারা কিছুটা ফ্যাসিলিটি বেশি পাচ্ছে। যেমন গাড়িগুলো দেখুন অনেক সারিবদ্ধভাবে যাচ্ছে এবং বাইকগুলো তারা মাঝখানের রোতে মাঝে মধ্যে ছেড়ে দিচ্ছে, যেমন আমাকে এখন মাঝখানের রো দিয়ে চলে যেতে বলেছে। এবং এই মাঝখানের রোটি দেখুন, এই রাস্তার মধ্যে তারা একটি ইমার্জেন্সি লেন বের করে রেখেছে, যেটা দিয়ে ইমার্জেন্সি মুহূর্তে অন্য গাড়ি পাস করতে পারবে এবং ইমার্জেন্সি গাড়ি যখন আসবে তখন বাইক আবার এই দিক দিয়ে সরে যেতে বলা হয়। পাশাপাশি যেটা বলতে নিয়েছিলাম, চাঁদপুরে ট্রাফিক যারা অনিয়ম, মানে যে গাড়িগুলো অনিয়ম করে সেই গাড়িগুলো সাধারণত দেখায় দেয় আছে, যেখানে সেখানে ইউটার্ন নিতে পারছে না, হঠাৎ ডানে বাঁয়ে চলে যেতে পারছে না, যেখানে সেখানে ব্রেক করতে পারছে না, কিছুটা দেখায় দেয় রয়েছে তারা। মাতৃপীঠ স্কুলের সামনে রয়েছে, এখানে মেয়েরা দেয়াল লিখন করছে, বিভিন্ন ধরনের স্লোগান বা বিভিন্ন ধরনের ডকুমেন্টারি তারা দেয়াল লিখনের মাধ্যমে সংরক্ষণ করার চেষ্টা করছে। অনেক প্রায় ম্যাক্সিমাম দেয়ালগুলো তারা সাদা কালার করেছে এবং সেখানে তারা বিভিন্ন গ্রাফিতি বা বিভিন্ন ধরনের সিনারি ফুটিয়ে তুলছে বিভিন্ন আন্দোলনের। সাধারণ শিক্ষার্থীদের তুলনায় যারা বিভিন্ন স্কাউট বা বিভিন্ন সংগঠনের সাথে এই ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ আগে করেছে তারা কিছুটা স্মার্ট, কারণ তারা এই রুলস বা রেজুলেশনগুলো কিছুটা হলেও বুঝে ভালো। সেক্ষেত্রে তারাও সহযোগিতা করছে সাধারণ ছাত্রছাত্রীদের সাথে। এবং এই অংশে প্রচুর ছাত্রছাত্রী দেখা যাচ্ছে যারা রাস্তার মাঝের অংশে সাধারণত দাঁড়িয়ে রয়েছে। এখন বর্তমানে রয়েছে মাতৃপীঠ স্কুলের পরের অংশে এবং আপনার মুক্তিযোদ্ধা সড়কেই আছি আমি। বিশেষ করে চাঁদপুরের দুটি সড়কে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী বা ট্রাফিক নিয়ন্ত্রণের বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে। প্রথমত হচ্ছে চাঁদপুর সরকারি কলেজের ওই অংশে কুমিল্লা চাঁদপুর হাইওয়ে বা ওই রাস্তাটা, এবং সেটা একেবারে বাবুরহাটের পর পর্যন্ত আমি দেখেছি, বিভিন্ন বাজারেও রয়েছে। আর এই দিক দিয়ে মুক্তিযোদ্ধা সড়ক যেটা, এটা দিয়ে আপনার বাস স্ট্যান্ড থেকে শুরু করে এই অংশটাতে শহরের মূল অংশে রয়েছে ছাত্রছাত্রীরা। কোনো যানবাহন যদি যাত্রী ওঠানামা করতে হয় সেক্ষেত্রেও সে রাস্তার একেবারে পাশে চলে যেতে হয় এবং সে চাইলে রাস্তার উপরে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করতে পারে না, দ্রুত ছাত্রছাত্রীরা চলে আসে এবং গাড়ি সরিয়ে দেয়। এটা আসলেই ভালো উদ্যোগ এবং এটা শুধু ছাত্রছাত্রীরা করতে হবে এরকম না বিষয়টা, সবসময় সাধারণ মানুষ হিসেবে আমাদেরকে এটা মেনটেন করা উচিত। একটা গাড়ি যদি দশ সেকেন্ডও রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে যাত্রী উঠাতে গিয়ে, এই 10 সেকেন্ডের কারণে আরও 150 গাড়ি কিন্তু ব্রেক করতে হয়। তো এভাবে কিন্তু এটা 1 মিনিট 2 মিনিট 3 মিনিটে চলে যায়। তো এই যানজটটা কিন্তু পিছনের দিকে বাড়তে থাকে, এজন্য কোনো গাড়ি যাত্রী উঠানামা করতেই পারে সে একেবারে রাস্তার পাশে চলে যাবে, যাতে করে তার কারণে অন্য কোনো গাড়ি ব্রেক দিতে না হয়।
এই জিনিসটা মেনটেন করা উচিত, যেটা এখন হচ্ছে। তবে আসলে আমরা তো অভ্যাসগত কারণে অনিয়ম করতে করতে অভ্যস্ত, যেখানে সেখানে দাঁড়িয়ে যাওয়া, কেউ ডাক দিলে দাঁড়িয়ে যাওয়া রাস্তার উপরে, এই জিনিসগুলো আসলে আমাদেরকে বাদ দিতে হবে। সেক্ষেত্রে আমরা হয়তোবা রাস্তার যে সুফল পাবো, দেখুন মাঝখানের লেনটি কিন্তু স্পষ্ট, আগে কিন্তু এই জায়গা দিয়ে হঠাৎ করে বাইক ঢুকে যেত, রিক্সা ঢুকে যেত, অটো ঢুকে যেত, বা এক পাশে গাড়ি স্লো হলে ওই পাশের গাড়িগুলো ওভারটেক করে পুরো রাস্তা ব্লক করে ফেলতো, দুই সিরিয়াল তিন সিরিয়াল করে ফেলতো, যেটা এখন আর করা যাচ্ছে না। মাঝখান দিয়ে অনেক জায়গা থাকা সত্ত্বেও বাইক নিয়ে সাধারণত চলে যাওয়া যায়, কিন্তু তারপরে ইমার্জেন্সি লেন হওয়াতে যখন অনুমতি দিবে তখনই যাওয়া যায়, যখন অনুমতি নেই তখন কিন্তু ওই লেন দিয়ে খালি থাকা সত্ত্বেও বাইক যেতে পারছে না। আমি দেখতে পাচ্ছেন অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু আমি পিছনে আছি অন্য গাড়ির, এর কারণ হচ্ছে আমি চাইলে ওভারটেক করতে পারবো না, যখন তারা আবার বলে দেয় যে এই মুহূর্তে ইমার্জেন্সি লেনে গাড়ি নেই, বা তখন তারা পাস করে দেয়। হ্যাঁ, যেহেতু তারা প্রফেশনাল না, কিছু ভুল ত্রুটি তাদের থাকবে, এটাই স্বাভাবিক। অনেক ক্ষেত্রেই সেই ভুল ত্রুটিগুলো হচ্ছে, তারা সময়ের সাথে সাথে প্রথম দিন যতটা অগোছালো ছিল দ্বিতীয় দিন আরেকটু গুছালো হয়েছে, তৃতীয় দিন আরেকটু গুছালো হয়েছে। আসলে কাজ করতে করতেই মানুষ শিখে। এই যে দেখুন ওই পাশের মোটরসাইকেলগুলো তারা মাঝখানে দিয়ে ছেড়েছে, আমাকে এখনও সিগন্যাল দেয়নি, তাই আমি এখনও পাশেই রয়েছি। আমাকে হয়তো কোনো একদিক থেকে সিগন্যাল দিলে আমি আবার মাঝখান দিয়ে চলে যেতে পারবো। মাঝখান দিয়ে একটি সিএনজি চলে আসছে একটু দ্রুত গতিতে, এই যে এটাতে রুগী রয়েছে, তারা সিগন্যাল দিয়েছে, মানে রুগী বা কোনো ফ্যাশন এই কোনো ইমার্জেন্সি বিষয় থাকলে তো ওইটা মাঝখান দিয়ে দ্রুত ছেড়ে দেয় এবং আশেপাশ থেকে ডাক দেয় যে গাড়িটি ছেড়ে দেওয়ার জন্য। এতে করে ওই গাড়িগুলো খুব দ্রুত সময় চলে যেতে পারে। এখন রয়েছে আবুলের দোকানের সামনের অংশে, অনেকেই এই স্থানটি চিনেন খুব ভালো, যদিও আবুলের দোকান যেভাবে আগে ছিল সেই দোকানটি আর ওইভাবে নেই, এখন অনেক আধুনিক হয়ে গেছে এবং সেখানে এখন ফার্মেসিতে রূপান্তরিত হয়েছে সেই স্থানটি। আমরা স্টেডিয়াম, আউটার স্টেডিয়ামের কাছাকাছি রয়েছি, স্টেডিয়ামের চাঁদপুর বাস স্ট্যান্ডের কাছাকাছি রয়েছি এবং এই সাইডটিতে একেবারেই যানজট নেই, পুরো রাস্তা ফাঁকা, যে কোনো নিজের মতো করে এই দিক দিয়ে চলে যাওয়া যাচ্ছে। চাঁদপুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্পটগুলো, যেমন হকার্স মার্কেটের সামনে, কালীবাড়ি বা রেলওয়ে বাইতুল আমিন জামে মসজিদের সামনের এই স্থানগুলোতে যদি হকার এবং রাস্তার পাশে গাড়ি পার্কিং করার অনুমতি দেয়া না হয়, সেক্ষেত্রে আপনার চাঁদপুর শহরের যানজট অনেকাংশে কমে যাবে এবং যেই দিক থেকে গাড়ি যাবে গাড়িগুলো এক লেনে থাকতে হবে। বিশেষ প্রয়োজন ছাড়া রাস্তায় একেবারে হকার্স মার্কেটের সামনের পয়েন্টে গাড়ি দাঁড়াতে পারবে না, এরকম সিস্টেম করে দেওয়া। যাত্রী কিছু দূর 100 গজ বা 20 গজ দূরে নামাবে, একেবারে টার্নিংয়ে যাত্রী নামতে হবে, বা যাত্রীদেরও বুঝতে হবে যে একেবারে গন্তব্যে বাসার গেটেই নামতে হবে এরকম না। আমি যদি 10 গজ 20 গজ দূরে নামি, সেক্ষেত্রে যদি রাস্তার স্বাভাবিক অবস্থা থাকে সেটা অনেক ভালো। দেখুন বাস স্ট্যান্ডের এই রাস্তাটি বন্ধ রেখেছে তারা, এখানে গোল চত্বরটি যে ইলিশ চত্বর রয়েছে সেটা ইউটার্ন করে ঘুরে আসতে হয়, মানে মুখোমুখি সংঘর্ষ হওয়ার একটা সম্ভাবনা থাকে। এই রাস্তাটি খোলা থাকলে ডান পাশের যে গাড়িগুলো বিশেষ করে কোরালিয়া বা এই অংশের দিকে যায়, তো এই গাড়িগুলো কিন্তু এখন তাকে ইলিশ চত্বর ঘুরে যেতে হয়, সে সরাসরি যেতে পারে না, যেটার ফলে মুখোমুখি সংঘর্ষ হওয়ার সম্ভাবনা কম থাকে। বাস স্ট্যান্ডের সার্বিক অবস্থা দেখতে পাচ্ছেন, সব কিছু স্বাভাবিকই রয়েছে। ভিডিওটি কিন্তু আগস্ট মাসের দিকে, সেই জন্যই ওই সময়ের ভিডিও কিছুদিন পর আপলোড করা হয়েছে। এখানে লক্ষ্য করুন, স্কাউট বা বিএনসিসির বিভিন্ন সদস্যরা নিয়ম অনুযায়ী বাসগুলো বা পাশ থেকে বের হওয়ার সুযোগ করে দেয় এবং এখানে বাস যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে চায়, যেটা আগের অভ্যাস ছিল, এখনও এই দেখুন চেষ্টা করছে, কিন্তু ছাত্ররা দ্রুত সিগন্যাল দিচ্ছে এবং সরে যেতে হচ্ছে। এই রাস্তার উপরে স্লো করে আস্তে আস্তে আগাতে থাকে, মানে যাত্রী নেওয়ার কৌশল আর কি, কিন্তু তার স্লো করার কারণে পিছনে কিন্তু বিশাল যানজট চলে যায়। এখন কিন্তু সেটা সে করতে তার কষ্ট হচ্ছে, কারণ ছাত্ররা চারদিক থেকে ডাকাডাকি করছে। আসলে ট্রাফিকও এই কাজগুলো আরও চমৎকারভাবে করতে পারতো, কিন্তু আসলে ট্রাফিকের পুলিশের স্বল্পতা এবং তাদের বিষয়ে কিছুটা জড়তাও রয়েছে, অবশ্যই পেশাগত বিষয় রয়েছে যেগুলো আসলে সংশোধন হলে আশা করি তারাও এর চেয়ে ভালো এবং চমৎকার কাজ করতে পারবে। এখন রয়েছি সড়ক ভবনের সামনের অংশে, ডায়াবেটিক হসপিটাল, চক্ষু হসপিটালের কাছাকাছি এখন প্রায়। এখানে রাস্তার সার্বিক অবস্থা স্বাভাবিক এবং এখানে ছাত্রছাত্রীদের সংখ্যা শহরের মূল অংশের চাইতে কিছুটা কম, দেখুন মাঝখানে কিন্তু দাঁড়িয়ে আছে এবং কিছু কিছু জায়গায় একেবারে নেই, যেখানে যানজট লাগার কোনো সম্ভাবনা নেই সেখানে স্টুডেন্টদের সংখ্যা অনেকাংশে কম এবং রাস্তার মাঝখানে কিছু কিছু জায়গায় পানির বোতল এবং বিভিন্ন বস্তু দিয়ে তারা ডিভাইডেড বা বিষয়টি বোঝানোর চেষ্টা করেছে। এখন রয়েছি চেয়ারম্যান ঘাটের সামনে,
এই অংশটিতেও মাঝে মধ্যে যানজট লেগে যায়, যদিও খুব বেশি না, স্বাভাবিকভাবে দুই দিকে ক্রস রোড থাকাতে রাস্তা পারাপারের সময় এটা হয়ে থাকে। এখানে বাসগুলো যাত্রী ওঠানামার সময় যতটা সম্ভব একেবারে রাস্তার পাশে দাঁড়ালে সবচেয়ে ভালো হয়, কারণ হচ্ছে রাস্তার উপরে দাঁড়িয়ে অনেকে একজন দুজন যাত্রী নেওয়ার জন্য কিন্তু কয়েক সেকেন্ডের জন্য দাঁড়িয়ে যায় এবং দ্রুত ইয়ে করে। দেখুন, এখানে জেব্রা ক্রসিং রয়েছে মানুষ যাতায়াতের জন্য, পারাপার হওয়ার জন্য। মানুষ আসলে অসচেতন, জেব্রা ক্রসিং বাদ দিয়ে যেখানে সেখানে দিয়ে পার হয়ে যাচ্ছে। যদি নির্দিষ্ট স্থান দিয়ে পার হয় সেক্ষেত্রে স্টুডেন্টরা সিগন্যাল দিয়ে গাড়িগুলো থামিয়ে রাস্তা পারাপারেও সহযোগিতা করছে। কোর্টের সামনে রয়েছে, এখন কোর্টের সামনে চেয়ারম্যান গার্ড থেকে ষোলগড়ের দিকে যাচ্ছি এবং এই অংশে গাড়ি ঘোড়ার চাপ একেবারেই, যানবাহনের চাপ কম আগের তুলনায়। তবে এখানে বিটি রোড কেন্দ্রিক একটি সমস্যা রয়েছে, বিটি রোডের প্রবেশ পথেই অনেকগুলো অটো, মাঝে মধ্যে রিক্সা এবং কিছু কিছু সিএনজি খুবই অগোছলাভাবে রাখে। যদিও শাখা রাস্তাগুলোর দিকে স্টুডেন্টদের খেয়াল করা সম্ভব হচ্ছে না, এত রাস্তায় দেখাটাও ক্রিটিক্যাল। এই যে লক্ষ্য করুন, বাম পাশে রাস্তা রয়েছে কিন্তু রাস্তার প্রবেশ পথেই যানবাহনগুলো তাদের যাত্রী ওঠানামার জন্য নির্দিষ্ট যে পার্কিং এরিয়া রয়েছে রাস্তাটি পার হয়ে, বিটি রোডটি পার হয়ে সামনে দিয়ে, কিন্তু তারা তার আগেই স্লো করে ফেলে এবং এখানে রাস্তা শুরু থেকে ধরে রিক্সা অটো এগুলো এলোমেলোভাবে রাখা হয়। যদিও স্টুডেন্টদের কারণে এখন কিছুটা ফাঁকা, এখন রাখতে পারছে না, স্টুডেন্টরা প্রবেশ করে সরিয়ে দিচ্ছে, কিন্তু এখানে প্রচুর অটো, সিএনজি, মাঝে মধ্যে সিএনজি এবং রিক্সা অগোছালো করে রাখে, পাশ করে রাখে এবং এর ফলে স্বাভাবিক যেভাবে যে গাড়িগুলো যাতায়াত করবে সেই সুযোগটুকু থাকে না এবং বাধার সম্মুখীন হয়। এবং এই রাস্তায় বাধার সম্মুখীন হলে অটোমেটিক মূল সড়কে কিন্তু গাড়ির একটা চাপ চলে আসে। এই জিনিসগুলো আমাদের অবশ্যই লক্ষ্য রাখা উচিত, এতে করে আমরা কিন্তু অবশ্যই রাস্তা ক্লিয়ার রাখা যাবে এবং স্বাভাবিকভাবে মানুষের চলাচলের পথ প্রতিবন্ধকতা আসবে না। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নাজিম পাটোয়ারি। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।